আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ডিসি সোলার সিস্টেম নিয়ে। ডিসি সোলার সিস্টেম মানে হচ্ছে যেই সোলার সিস্টেম থেকে আমরা ডাইরেক্ট কারেন্ট ইউজ করব। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডিতে ডাইরেক্ট আর সিতে কারেন্ট, অর্থাৎ যেটা আমরা সোলার থেকে সরাসরি ব্যবহার করতে পারবো। আমাদের কোনো রকমের ইনভার্টার ব্যবহার করার প্রয়োজন হবে না বা আইপিএস ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা সোলার থেকেও ডাইরেক্ট ইউজ করতে পারবো, ব্যাটারি থেকেও ডাইরেক্ট ইউজ করতে পারবো। ডিসি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ডিসি লাইট আছে, ডিসি ফ্যান আছে, এগুলা আমরা এই ডিসি সোলার প্যানেল থেকে অথবা ডিসির যে ব্যাটারি আছে ব্যাটারি থেকে আমরা ডাইরেক্ট ইউজ করব। অর্থাৎ 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান, 12 ভোল্টের পানির মোটর, হ্যাঁ, 12 ভোল্টের যত জিনিস আছে আমরা সব কিছু ডাইরেক্ট ইউজ করতে পারবো এই ডিসি সোলার সিস্টেম থেকে। এখানে আপনারা দেখছেন আমি আপনাদের জন্য দুইটা ব্যাটারি রাখছি। একটা হচ্ছে ইস্টার্নের 50 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি, আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ইস্টার্নের 90 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি। তো তার উপরে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে একটা ডিসি ফ্যান। উপরে ফ্যানটা হচ্ছে একটা 56 ইঞ্চি ডিসি সিলিং ফ্যান, তার পাশে আছে ডিসি বাল্ব এবং হচ্ছে লুমিনাসের দুইটা সোলারের চার্জ কন্ট্রোলার। একটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার, আর একটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার। প্রথমে বলি, ডিসি জিনিসটাতে আপনার সবচাইতে বড় যে ফ্যাসিলিটিটা আপনি পাবেন সেটা হচ্ছে সবচাইতে কম টাকায় একদম কম বাজেটের ভিতরে আপনি 24 আওয়ার্স ব্যবহার করতে পারবেন। দিনে আপনি সরাসরি সোলার থেকে লাইটার ফ্যানগুলো চালাতে পারবেন, রাত্রের বেলায় সারা রাতই চলবে আপনার ব্যাটারির ব্যাকআপ থেকে। তো ডিসি সোলার সিস্টেমটা এটাই হচ্ছে মূলত সবচাইতে বড় সুবিধা, যে আপনি একদম সোলার থেকে ডাইরেক্ট 24 আওয়ার্স চালাতে পারতেছেন। আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি কস্ট আপনার আসবে না। এটাই হচ্ছে ডিসি সোলার সিস্টেমের সুবিধা। আচ্ছা, তো আপনারা যারা কম বাজেটের ভিতরে করবেন তাদের জন্য প্রথমে আমি একটা অপশন বলে দিই। আমাদের কাছে 85 ওয়াটের সোলার প্যানেল আছে, একটা সোলার প্যানেল 85 ওয়াট, তার সাথে আপনি দিবেন লুমিনাসের 10 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার। 85 ওয়াটের সোলার প্যানেল, লুমিনাসের 10 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার, তার সাথে দিবেন হচ্ছে আপনি ইস্টার্নের 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, টিউবুলার ব্যাটারি বা সোলার ব্যাটারি। আচ্ছা, যেহেতু আমাদের সোলার প্যানেলটা মাত্র 85 ওয়াটের, এক্ষেত্রে আমরা যদি সিলিং ফ্যান চালাই, ডিসি 56 ইঞ্চি যে সিলিং ফ্যানগুলো আছে নোভা কোম্পানির বা লাভা কোম্পানির যে ডিসি ফ্যানগুলো আছে, সেগুলো আমরা একটা ফ্যান চালাতে পারবো আর তার সাথে দুইটা লাইট চালাতে পারবো, যেহেতু আমাদের সোলার প্যানেলটা মাত্র 85 ওয়াটের প্যানেল। তারপরে আমাদের যে প্যাকেজটা আছে, আচ্ছা এটার খরচের হিসাবটা আমি আপনাদেরকে দিই। এই 85 ওয়াটের সোলার প্যানেল, 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আর 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে আপনার খরচ পড়বে হলো 13,750 টাকা। এই 13,750 টাকা দিয়ে একটা সিলিং ফ্যান, দুইটা 7 ওয়াটের ডিসি এলইডি লাইট আপনি 24 আওয়ার চালাতে পারবেন, 24 ঘন্টা চালাতে পারবেন, আপনার কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না। তারপরে তার চাইতে একটু বড় যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 150 ওয়াটের সোলার প্যানেল। এখানে আমরা দিব 85-এর পরিবর্তে 150 ওয়াটের সোলার প্যানেল, তার সাথে দিব আমরা 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 10 অ্যাম্পিয়ার অথবা 20 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার। এখানে ব্যাটারিটাও আগেরটা আর প্যানেলটা হচ্ছে 150, আর কন্ট্রোলারটা আপনি 10 অ্যাম্পিয়ারও নিতে পারেন, আপনি 20 অ্যাম্পিয়ারও নিতে পারেন। যদি আপনি 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, 150 ওয়াটের প্যানেল আর 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে 17,500 টাকা। এই 17,500 টাকায় যেহেতু আমাদের প্যানেলটা 85 জায়গায় এখানে আমরা 50 দিছি, আমরা দুইটা সিলিং ফ্যান, 3টা এলইডি লাইট, দুইটা ডিসি সিলিং ফ্যান এবং তার সাথে 3টা এলইডি লাইট খুব সুন্দরভাবে চালাতে পারবো। এখানে আপনি যদি সোলারের যে চার্জ কন্ট্রোলারটা লুমিনাসের, এই লুমিনাসের কন্ট্রোলারটা 20 এবং 10 দুই রকমের পাওয়া যায়, আপনি যদি পরবর্তীতে আরও সোলার প্যানেল অ্যাড করার ইচ্ছা থাকে আপনি কন্ট্রোলারটা 10-এর জায়গায় 20 অ্যাম্পিয়ার নিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার 1,000 টাকা
বেশি আসবে, অর্থাৎ প্যাকেজের প্রাইস পড়বে 18,500 টাকা। তারপর আমাদের এখানে যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 90 অ্যাম্পিয়ারের সোলারের ব্যাটারি। প্রথম দুইটাতে আমরা দিছি 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এখানে হলো 90 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 90 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি, তার সাথে 20 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার, তার সাথে 150 ওয়াটের সোলার প্যানেল। এটার খরচ পড়বে 21,250 টাকা। আচ্ছা, এখানে সোলার প্যানেল আগের মতোই 150 ওয়াটের আছে, আপনার কন্ট্রোলারটা আছে 20 অ্যাম্পিয়ারের, আর ব্যাটারি আছে হলো 90 অ্যাম্পিয়ারের। এটাতে সুবিধাটা হচ্ছে আপনার ব্যাটারির সাইজটা একটু বড়, 50-এর প্রায় ডবল, 90 অ্যাম্পিয়ার। আর পরবর্তীতে আপনি এখন এই সেট আপটা করলেন, পরবর্তীতে আপনি যদি চান আরও যদি 150 ওয়াটের প্যানেল দেন, অর্থাৎ 90 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে আপনি টোটাল 300 ওয়াটের সোলার প্যানেল চাইলে পরবর্তীতে ইউজ করতে পারবেন, আরও 150 ওয়াট অ্যাড করতে পারবেন, আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যেহেতু কন্ট্রোলারটা 20 অ্যাম্পিয়ারের, 20 অ্যাম্পিয়ারের লুমিনাসের একটা চার্জ কন্ট্রোলার 400 থেকে 450 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করে। এই সেট আপটা দিয়ে আপনি 3টা 56 ইঞ্চি ডিসি সিলিং ফ্যান, সাথে আপনার 3 থেকে 5টা এলইডি লাইট আপনি চালাতে পারবেন। ডিসি সোলার সিস্টেমের ক্ষেত্রে যেহেতু কোনো ইনভার্টার থাকে না, সবচাইতে বড় যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে আপনার কোনো ইলেকট্রিসিটি বিলই আসে না, এখানে ইলেকট্রিসিটির কোনো কানেকশানই আপনার দেওয়া থাকে না। উইদাউট ইলেকট্রিসিটিতে আপনি 24 আওয়ার্স এই প্রোডাক্টগুলো চালাতে পারবেন, একদম সারা জীবনে আপনার ইলেকট্রিসিটি বিল 1 টাকাও আসবে না, একদম জিরো। এবং ডিসি সোলার সিস্টেমের কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার আপনি এখন হয়তোবা দেখা গেল যে 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলেন, কিন্তু আপনার হয়তো ব্যাকআপ আর একটু বেশি লাগবে, তাহলে আপনি কি করবেন, আপনি আরেকটা 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাড করতে পারবেন, বা আরেকটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাড করতে পারবেন। আপনি হয়তো এখন 150 ওয়াটের একটা সোলার প্যানেল কিনছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি আরেকটু বেশি দিলে আমার জন্য ভালো হতো, আপনি পরবর্তীতে আরও 150 ওয়াট, 100 ওয়াট, 300 ওয়াট আপনার যতটুকু লাগে সেটা আপনি অ্যাড করতে পারবেন। আপনি মনে করেন এখন 10 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার কিনছেন, ওটাকে চেঞ্জ করে পরবর্তীতে আপনি 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, হ্যাঁ, যে কোনো রকমের আপনি আপগ্রেডটা করতে পারবেন। অর্থাৎ ডিসি সোলার সিস্টেমটা পরবর্তীতে যদি আপগ্রেড বা আপডেটের প্রয়োজন হয়, আপনার প্রিভিয়াস কোনো জিনিস ফেলে দিতে হবে না, আগের আপনার যেগুলো কিনা আছে সেগুলো ফেলে দিতে হবে না, আপনি সেগুলোর সাথে নতুন যেটা কিনবেন সেটা অ্যাড করে চালাতে পারবেন, ফলে আপনার টাকাটা নষ্ট হবে না। এখানে ডিসি একটা বাল্ব দেখছেন, এই বাল্বটা হচ্ছে 7 ওয়াটের একটা বাল্ব, এই বাল্বটা 7 ওয়াটের বাল্ব, কিন্তু এটাতে আলোটা যথেষ্ট পরিমাণে ভালো। সাধারণত ডিসি বাল্বগুলো মার্কেটে যেগুলো 15 ওয়াট বলে বিক্রি করে, এগুলাতে একুরেট ওয়াটটা থাকে না, যার কারণে আলোটা থাকে হচ্ছে কম, কিন্তু আমাদের এই 7 ওয়াটের বাল্বটা 1 বছরের আপনি ওয়ারেন্টি পাবেন, 1 বছরের ভিতরে নষ্ট হলে আমরা আপনাদেরকে নতুন বাল্ব দেব। এবার আমি আপনাদেরকে একটু প্রাইসগুলো ইন্ডিভিজুয়ালি বলে দিই, অনেকে আবার প্রাইসগুলোর জন্য আমাদেরকে ফোন দেন। ইস্টার্নের 50 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 7,500 টাকা। ইস্টার্নের 90 অ্যাম্পিয়ারের যে টিউবুলার ব্যাটারি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,700 টাকা। 56 ইঞ্চি এই যে সিলিং ফ্যানটা নোভা ব্র্যান্ডের, এটার দাম পড়বে 3700 টাকা। তারপরে 85 ওয়াটের সোলার প্যানেলটার দাম পড়বে হলো আপনার 4,000 টাকা। আর 150 ওয়াটের যে সোলার প্যানেল, এটার প্রাইস পড়বে হলো 6,750 টাকা। 85 ওয়াটেরটা ডাইরেক্ট 4,000 টাকা পড়বে। আর এবং এগুলো মনো প্যানেল, জার্মানি সেলের 100% মনো প্যানেল, মনো হলে যে সুবিধাটা হয় আপনার কম আলোতেও মনো প্যানেলগুলো বেশ ভালো আউটপুট দিতে পারে। আপনারা ডিসি সোলার সিস্টেমের সাথে কখনও ফোলি সোলার প্যানেলগুলো ইউজ করবেন না, ফোলি প্যানেলগুলো হলো নীল কালারের। আর এখানে এই যে জার্মানি সেলের 85 ওয়াটের যে প্যানেলটা দেখছেন, এটা হচ্ছে হাফ কাট, হাফ সেলের হাফ কাট, সেলটা কাটার মধ্যখানে, অর্থাৎ হাফ কাট সেল যেটা সেটা। আর 150 ওয়াটের প্যানেলটাও মোটামুটি খুব নাইস, একদম ব্ল্যাক মনো যে প্যানেলগুলো আমরা এখানে সেই প্যানেলগুলোই আপনাদেরকে দিব। তো এই সোলার প্যানেলগুলো, বড়টা 150 ওয়াটের যেটা, এটা পড়বে 6,750 টাকা, 85 ওয়াটের যেটা সেটার দাম পড়বে হলো আপনার ফিক্স 4,000 টাকা। এগুলা ছাড়াও আমাদের কাছে 24 ভোল্টের সোলার প্যানেল আছে, বিভিন্ন রকমের সোলার প্যানেল আছে, আমি শুধু এখানে ডিসির জন্য যেটা আপনাদের লাগবে সেই সোলার প্যানেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা বড় বড় প্রজেক্ট যারা করবেন, হাইব্রিড করবেন, অনগ্রিড করবেন, অফগ্রিড করবেন, সে ধরনের প্যানেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। লুমিনাসের 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের দাম পড়বে 2,000 টাকা। তারপরে আপনার লুমিনাসের 20 অ্যাম্পিয়ারের সোলারের যে চার্জ কন্ট্রোলার, 20 অ্যাম্পিয়ারেরটার দাম পড়বে হলো আপনার 3,000 টাকা।
আর এই যে বাল্বগুলো দেখছেন, এই বাল্বগুলো 7 ওয়াটের, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস পড়বে হলো এক একটা 2500 টাকা করে। আমি আশা করি প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিতে পারছি। তবে এগুলো হচ্ছে এখনকার রেগুলার প্রাইস। অনেক সময় দেখা যায় কোনো প্রোডাক্টের দাম কিছুটা মার্কেটে বাড়তে পারে বা কোনো প্রোডাক্টের দাম মার্কেটে কিছুটা কমতে পারে। দাম বাড়ুক বা কমুক, যখন যে প্রাইসে পাওয়া দরকার সেই প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেক ভাই বলেন যে কপিল ভাই, আমি ঢাকার বাইরে আছি, এই প্রোডাক্টগুলো আমি আপনার কাছ থেকে কীভাবে নেব? আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইভেন আপনি যদি প্যাকেজ আকারে না নিতে চান, আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চান, যেমন কারো ব্যাটারি লাগবে, কারো চার্জ কন্ট্রোলার লাগবে, কারো ডিসি ফ্যান লাগবে, হ্যাঁ, যার যে জিনিসটাই লাগবে, আপনি আলাদা আলাদাভাবেও যে কোনো জিনিস আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটা আর আজকে লম্বা করব না। আশা করি আমি একটা প্রাইমারি আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারছি। তো আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, এই রিলেটেড আমাদের চ্যানেলে আরও কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে আসতে পারেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।